আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। করোনা ভাইরাসে আক্রান্ত উপসর্গ নিয়ে আজ দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 23 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1000-এরও বেশি, এর মধ্যে চট্টগ্রামে করোনায় মারা গেছে 6 জন, নতুন শনাক্ত হয়েছে 271 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে আরও 3 জন সহ মোট 5 জনের প্রাণ গেছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 5, চিকিৎসক সহ 104 জন। কুমিল্লায় রোজই বাড়ছে মৃতের সংখ্যা, সেখানে করোনায় উপসর্গ নিয়ে আরও 5 জনের প্রাণ গেছে, শনাক্ত হয়েছেন আরও 117 জন। বরিশালে করোনা পজিটিভ হয়ে পুলিশের এক এসআই উপসর্গ নিয়ে মারা যান আরও 1 জন, আক্রান্ত হয়েছে 95 জন। খুলনায় করোনা পজিটিভ হয়ে 2 জনের প্রাণ গেছে, এ বিভাগে নতুন শনাক্তের সংখ্যা 280। এছাড়া ঝালকাঠিতে 1 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয় 17 জন। রংপুরে মারা গেছেন অবসরপ্রাপ্ত এক শিক্ষক, সেখানে নতুন শনাক্তের সংখ্যা 41। নোয়াখালীতে মারা গেছে 1 জন এবং নতুন আক্রান্ত হয়েছেন 36 জন। এদিকে হবিগঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক 117 জন করোনা পজিটিভ হয়েছেন, এর মধ্যে চিকিৎসক, ব্যাংকার, সাংবাদিক, পুলিশ এবং বিচারক রয়েছেন। এছাড়া ময়মনসিংহে 104, নারায়ণগঞ্জে 41, শরীয়তপুরে 47, নেত্রকোনায় 14 ও পটুয়াখালীতে 10 জন করোনা পজিটিভ হয়েছেন। র্যাপিড পেয়ারের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম শেখর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনার উপসর্গ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। বাংলাদেশ জনসংযোগ সমিতির কাছের মানুষ হিসেবেই তিনি পরিচিত। ভোর 5টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র এবং ধরলার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে 1.5 লাখেরও বেশি মানুষ, তারা কয়েকদিন ধরে পানি বন্দী, অনেকে আশ্রয় নিয়েছেন বাঁধে। জামালপুরে যমুনার পানি এখনও বিপদসীমার 78 সেন্টিমিটার উপরে। বন্যায় জেলার 7টি উপজেলার 42টি ইউনিয়ন ও 8টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে রাজবাড়ির দৌলতিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়ছেই, 24 ঘন্টায় পদ্মার পানি 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া ও দেবগ্রাম ইউনিয়নের চরের বাদাম ও তিল সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইর সূচক ও লেনদেন হ্রাসের মধ্য দিয়ে চলছে সপ্তাহের শেষ দিবস। একদিন বন্ধ থাকার পর সকাল 10টায় লেনদেন আবারও কমতে থাকে। সকাল 10টা 50 মিনিট পর্যন্ত ডিএসইর 3টি সূচকে নিম্নমুখী হয়ে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 26.42 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডেড ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 17টির কমে 31টির ও এবং অপরিবর্তিত ছিল 114টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওয়াটার কেমিক্যালস, ব্রিটিশ টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, জেএমআই সিরি জেন্স অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এমজিএল বাংলাদেশ এবং এসিআই লিমিটেড। এদিকে 2019-20 অর্থ বছরে দেশের অর্থনীতির অন্য খাতগুলো ইতিবাচক থাকলেও সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ছিল পুঁজিবাজারে। বছরের বেশিরভাগ সময় পুঁজিবাজারে বড় ধসের মধ্য দিয়ে পার করতে হয়েছে। সদ্য সমাপ্ত অর্থ বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই মূল্য সূচক লেনদেন ও বাজার মূলধন রেকর্ড পরিমাণ কমেছে। ডিএসইর 2019-20 অর্থ বছরে বাজার পর্যালোচনায় তথ্য উঠে এসেছে। আলোচ্য সময় রেকর্ডের পরিমাণ কমেছে ডিএসই শরিয়া সূচকও। এ সূচক 25.68% কমে 925.08 পয়েন্টে নেমে গেছে। 2018-19 অর্থ বছরে সূচকটি মাত্র 1.51 কমেছিল। বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব আইপিও আবেদনের সময় শেষ হচ্ছে আজ। এর আগে কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আবেদন গ্রহণের সময় বাড়িয়েছে 2 জুলাই পর্যন্ত। গত 14 জুন থেকে কোম্পানিটির আবেদন গ্রহণ চলে 18 জুন পর্যন্ত, কিন্তু গত 18 জুন কোম্পানির আইপিও আবেদন গ্রহণের সময় শেষ হলে সময় বাড়ানোর জন্য বিএসইসির কাছে আবেদন করে। কোম্পানির আবেদনের প্রেক্ষিতে বিএসইসি সময় বাড়ানোর অনুমতি দেয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড
অ্যান্ড কেমিক্যাল ডিভাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাকের মাস্ক জালিয়াতির অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 8 জুলাই তাকে দুদকে উপস্থিত হয়ে রেকর্ডপত্র সহ বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। কোম্পানিটি সিএমএসডিতে নকল N95 সরবরাহ করে বলে এই অভিযোগ তোলে তার বিরুদ্ধে দুদক। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।